আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সকলে? নিশ্চয়ই অনেক 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 বেশি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। বরাবরের মতো আমি ফাতেমা আবার হাজির হয়ে গেলাম আরেকটি ব্লগ শেয়ার করার জন্য। আজকে আমি ঈদের বাজার এবং শপিং করতে যাব, এই জন্য সকালে উঠে হালকা পাতলা নাস্তা তৈরি করে নিচ্ছি। আজকে নাস্তায় থাকছে স্যুপ তৈরি করব, ম্যাগি স্যুপ। এটা প্যাকেট কিনতে পাওয়া যায়, তো সেই প্যাকেটটাই আমি এখন রেধে নিব। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি, আর যে স্যুপের প্যাকেটটা ছিল সেটা কেটে স্যুপটা আমি পানির মধ্যে দিয়ে নিলাম। এরপর একটা চামচ দিয়ে স্যুপটা আমি মিশিয়ে দিচ্ছি। এখনও কিন্তু আমি হাঁড়িটা চুলায় বসিয়ে দেইনি, কারণ হাঁড়িটা আমি এখন বসাবো না। ভালোভাবে স্যুপটা মিশানো হয়ে গেলে তারপরে হাঁড়িটা আমি চুলায় বসাবো। এর মধ্যে আমি অল্প পরিমাণের একটু লবণ দিয়ে নিলাম। এই যে আর স্যুপের প্যাকেটে আসলে স্যুপ তৈরি করার নিয়মটা লিখে দেওয়া আছে, আপনারা ইচ্ছে করলে স্যুপের প্যাকেটের গায়ে থেকে দেখেই স্যুপটা তৈরি করে নিতে পারেন। তো এর পর্যায়ে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। ডিমটা আমি একটি কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা যত ভালো ফেটানো হবে স্যুপের মধ্যে দিলে তাড়াতাড়ি মিশে যাবে। তো আমি একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটা কিন্তু ভালো করে ফেটিয়ে নিচ্ছি, আর এই স্যুপটা কিন্তু তৈরি করতে অনেক কম সময় লাগে। এই তো স্যুপটা ফুটে উঠেছে, এখনই আমি ডিমটা দিয়ে দিব। আর ডিম দেওয়ার সাথে সাথেই কিন্তু স্যুপটা নেড়ে দিতে হবে, তা না হলে ডিমটা দলা পাকিয়ে যাবে। তাই আমি ডিমটা দিয়ে সাথে সাথে স্যুপটা নেড়ে দিচ্ছি। দেখুন আমার ডিমটা কিন্তু একদম ছেড়ে ছেড়ে গিয়েছে, আর স্যুপটা বেশি রান্না করতে হবে না, অল্পক্ষণের মধ্যেই স্যুপটা হয়ে যাবে। এই তো স্যুপটা হয়ে গিয়েছে, আমি একটা বোলের মধ্যে স্যুপটা নিয়ে নিয়েছি। আমি কিন্তু স্যুপটা একটু পাতলা করেছি, এখানে আমি 3 বাটি পরিমাণের স্যুপ করে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে 2 বাটিও করতে পারেন। তো এই তো আমি দেখাচ্ছি আমি কেমন পাতলা করেছি স্যুপটা। আমার কাছে স্যুপটা পাতলা খেতেই ভালো লাগে, যার কারণে আমি একটু পাতলা করে নিয়েছি। তো এই তো স্যুপটা আমি এই বাটির মধ্যে নিয়ে নিলাম। আর যেহেতু বাইরে যাব তাই তারাও রয়েছে, এখন আমি নাস্তা করে তারপরে আল্লাহর নাম নিয়ে বাজার করতে চলে যাব। আর এই স্যুপটাকে আরও টেস্টি করা যায় আরেকটা পদ্ধতিতে, তা হচ্ছে এই যে কাঁচামরিচ ভালো করে ধুয়ে আমি এখানে 4টা কাঁচামরিচ কুচি কুচি করে কেটে নিচ্ছি। এখানে আমি কিছু পরিমাণ ভিনেগার দিয়ে নিলাম। আর আমরা যদি রেস্টুরেন্টে খেতে যাই আপনারা দেখবেন এরকম একটা সসই বলে এটাকে, স্যুপের সস সেটা দেয়। তো এই স্যুপের সস দিয়ে যদি স্যুপটা খাওয়া হয় আমার কাছে আরও বেশি ভালো লাগে। আর বাসায় যেহেতু একটু স্প্রাইট ছিল সেই স্প্রাইটটাও নিয়ে নিলাম। এই তো সকালের নাস্তা রেডি হয়ে গেল আমার, আর খুব তাড়াতাড়ি কিন্তু এই খাবারটা আমি তৈরি করতে পেরেছি। তো খাওয়া শেষে আমি বাজারে গিয়েছিলাম, বাজার থেকে চলে এসেছি। আসলে আমি বাহিরে গিয়ে ভিডিও করতে বেশি পছন্দ করি না, যার কারণে আমি বাইরের শ্যুটগুলো খুব কম নেই। বাজার করেছি, কী কী বাজার করলাম, ঈদের বাজার করেছি, আর আমার বাচ্চাদের জন্য ড্রেস কিনেছি, আপনাদের মাঝে সবই শেয়ার করব আস্তে আস্তে। এখানে দারচিনি এলাচি নিয়েছি, কোকো পাউডার, কাস্টার্ড পাউডার নিয়েছি, আর এখানে রয়েছে এলাচি। একে একে সব মশলাগুলোই দেখাবো। পেস্তা বাদাম ওইটার মধ্যে রয়েছে। তো এখন যেটা খুলছি দেখা যাক এর মধ্যে কী নিয়েছি। আসলে আমি নিজেও এখন বলতে পারছি না, দেখে তারপরে বলতে হবে। দারচিনি না, এটাকে বলে লং, হ্যাঁ এটা হচ্ছে লং। তো ওই লংও নিয়েছি, যেহেতু কোরবানি ঈদ একটু মশলা বেশি লাগবে সবার ঘরে, তো আমারও আসলে লেগেছে যা যা, তাই আমি নিয়েছি এটা মেথি নিয়েছি। আস্তে আস্তে সবই দেখাবো। তো মেথির পরে কী বের হচ্ছে দেখা যাক, এটা হচ্ছে চীনাবাদাম। আর এরপরে বের করছি এটা বলে আলু বাখারা, এরপরে বের করছি এটাতে রয়েছে সম্ভবত, এখানে রয়েছে দেখা যাক, আসলে না দেখে আমি বলতে পারছি না, ও জাফরান, জাফরান, হ্যাঁ জাফরান। কিনতে গিয়ে আজকে আমার একটু অভিজ্ঞতা হলো যে এই যে এইটুকু জাফরান দেখতে পাচ্ছেন এর মূল্য নিয়েছে 400 টাকা, এখানে 2 গ্রাম রয়েছে, 1 গ্রামের দামই নাকি 200 টাকা করে। আর এখানে রয়েছে কিশমিশ,
আসলে আজকে যেহেতু ঈদের বাজার করেছি, তাই সব ঈদের পদ্ধতি রয়েছে। আর এখানে রয়েছে গোলমরিচ, সাদা গোলমরিচ রয়েছে ওই প্যাকেটটার মধ্যে। আর এটা হচ্ছে কাজু বাদাম। এরপরে দেখি কি বের করছি। এখানে রয়েছে, আমি আসলে প্যাকেটগুলো না দেখে বলতে পারছি না, তাই একটু দেখে বলছি। এখানে হচ্ছে কালো গোলমরিচ। সবগুলি আসলে মশলা। আমি মশলা কিনতে গিয়েও একটু হাঁপিয়ে গিয়েছিলাম। আর এটা হচ্ছে পুদিনা পাতা। তো আমি মশলাপাতি যখন লোকটাকে দিতে বলেছি, সে আমাকে এত পরিমাণের মশলা দিয়েছে যে আমার বাজেটের বাইরে চলে গিয়েছে। তো হাফ লিটার দুধের প্যাকেট নিয়ে নিয়েছি, আর এখানে তিনটা সেমাই, আর এখানে তিনটা লম্বাটে সেমাই নিয়ে নিলাম। তারপরে যা বলছিলাম যে সে আমাকে 6,500 টাকার মশলা দিয়ে দিয়েছিল। তো সেক্ষেত্রে পরে আমি আসলে একটু লজ্জিতই হয়ে গিয়েছিলাম যে 6,500 টাকা মশলা তো দরকার নেই। তার কাছে আমি আসলে বলেছিলাম যে আপনার ইচ্ছা মতো দিতে থাকেন বাদামগুলো। সে আমাকে হাফ কেজি করে প্রতিটা বাদাম দিয়েছিল। যাই হোক, এর মধ্যে কিছু প্রোডাক্ট আমি আপনাদের মাঝে শেয়ার করেছি। আর এখানে রয়েছে ঘি। এই ঘিটা নাকি খুব ভালো। আমার যখন আমি বাজারে গিয়েছি, এক আন্টিও নিয়েছে, তো আন্টিকে জিজ্ঞেস করলাম, সে নাকি আগেও নিয়েছে, কিন্তু আমি এই প্রথমেই এখান থেকে বাজার করলাম। তো আসলে আমি যেটা মনে করি যে যেখান থেকে সব সময় বাজার করা হয় সেখান থেকে বাজার করাই উচিত। আজকে আমি একটু অন্য বাজারে গিয়েছিলাম। আমি সবসময় যেখান থেকে বাজার করি সেখান থেকে বাজার করি নেই। সবাই বলে যে পাইকারি বাজার দর, পাইকারি বাজার দর, তাদের কথা শুনে আমি পাইকারি বাজারে গিয়েছি। কিন্তু সেখানে গিয়ে আমার কাছে মনে হলো যে আমরা যে বাসার সামনে থেকে বাজার করি সেটাই বেটার। দেখা যায় এখান থেকে আমার কোনো রিক্সা ভাড়াও লাগে না, আর বিশ্বস্ত, ওনারা আমাদেরকে সবসময় চিনে জানে, যার কারণে খারাপ কোনো কিছু দিবে না, মাপেও কম দিবে না, এরপর দামও বেশি রাখবে না। কিন্তু হঠাৎ করে যদি আমরা একটা বাজারে বা একটা দোকানে যাই, সে আমাকে তো চিনেই না। তারপরে হলো সে আমাকে 10টা দোকান ঘুরে কিন্তু জাস্টিফাই করে তারপরে বাজার করতে হয়। আর যদি আমরা বাসার সামনে যেখান থেকে সবসময় কেনাকাটা করি সেখান থেকে বাজার করি, তাহলে কিন্তু তারা যেমন আমাদেরকে চিনে সেই রকম আমাদেরকে ঠকাবে না। এবার আমি ঈদের বাজার করে খুব একটা শিক্ষা পেয়েছি যে আমি সবসময় যেখান থেকে বাজার করি সেখান থেকেই বাজার করব। আমি আর এই ভুলটা কখনো করব না, অন্যত্র যে আমি আর বাজার করব না। তাই আপনাদেরও একটা ইনফরমেশন দিতে চাই যে যখনই বাজার করবেন, জেনে শুনে বুঝে এবং জাস্টিফাই করে বাজার করবেন। যাই হোক, এখানে আমার ঈদের যে বাজার সদাইগুলো আমি করেছি তা আপনাদের মাঝে শেয়ার করলাম। নিশ্চয়ই আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পেরেছেন। তো আমি এখন আরও কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো। আমার বাচ্চাদের জন্য আমি আজকে 2টা ড্রেস কিনেছি। আমার মেয়ের জন্য একটা ড্রেস আর আমার ছেলের জন্য একটা পাঞ্জাবি। তো আমার ছেলে পাঞ্জাবিটা পছন্দ করে নাই, ও চেয়েছিল অন্য কালার, কিন্তু আমার কাছে এটাই বেটার মনে হয়েছে, যার কারণে আমি এই পাঞ্জাবিটাই নিয়েছি। আর হলো আমার মেয়ের জন্য একটা সুন্দর ড্রেস কিনেছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন আসলে আমি কি সত্যি বলছি কি না। আর এর মধ্যে আমরা লেহেঙ্গা নিয়েছি আমার আর আমার মেয়ের জন্য। তো এটা এখন আনা হয়নি, আমরা বানাতে দিয়েছি, নিয়ে আসবো ইনশাল্লাহ। ঈদে হয়তো আনলে আপনাদের সাথে শেয়ার করব। এই তো আমার ছেলের জন্য যে পাঞ্জাবিটা নিয়েছি, এটা হচ্ছে শেরওয়ানি বলে, শেরওয়ানি সিস্টেমেই পাঞ্জাবিটা। তো দেখুন কতটা সুন্দর লাগছে, আমার কাছে তো অনেক ভালো লাগছে। আসলে এটা আমারই পছন্দের, আমার মেয়ের কাছেও ভালো লেগেছে, কিন্তু আমার ছেলে বলছে ওর নাকি ভালো লাগছে না। পুরোটা কিন্তু কাজ করা আর যথেষ্ট সুন্দর। ওকে পরিয়েছিলাম ট্রায়াল দেওয়ার জন্য, ও বলেছে যে মানে ওর ভালো লাগছে না, কিন্তু আমাদের কাছে কিন্তু ভালো লেগেছে। তো ইনশাল্লাহ ঈদে দেখা হবে। আর এই তো আমার মেয়ের জন্য আমি একটা টু পিস নিয়েছি। এটা হচ্ছে উপরের পার্ট কোটি সিস্টেম। দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর, যেহেতু আমার মেয়ে আল্লাহর রহমতে সুন্দর, যার কারণে এই ড্রেসটা তাকে যখন আমি পরিয়ে ট্রায়াল দিয়েছি খুব ভালো লেগেছে। আর এটা হচ্ছে ভিতরের পার্টটা, মানে এই টু পিসের প্রথমে থাকবে এই কামিজটা, তারপরে থাকবে উপরে থাকবে সেই কোটিটা। দেখতে কিন্তু অনেক সুন্দর, কালারটা যেমন সুন্দর স্টাইলটাও অনেক সুন্দর। তো যেহেতু দুপুরে এসেছি, অনেক গরম পড়েছে আর বাচ্চারা বলছে লাচ্ছি খাবে, তো ঘরেও দই ছিল,
এখন লাচ্চি বানাবো। তো 4 গ্লাস লাচ্চি বানাবো, এর জন্য আমি পরিমাণ মতো দই দিয়ে নেছি। আর আমার কাছে লাচ্চিতে দইয়ের পরিমাণ বেশি থাকলেই ভালো লাগে, যার কারণে আমি হিসাব করে কখনোই লাচ্চি বানানোর সময় দই দেই না। তো আমি এখানে 4 গ্লাস পানি নিয়ে নেছি। তো পানিগুলো দিয়ে আমি এটা ব্লেন্ডার করে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি 4 চা চামচ পরিমাণের চিনি। চিনিটা যার যার পছন্দ মতো দিতে পারেন, আমি আমার পছন্দ অনুযায়ী চিনিটা দিয়ে নিলাম। আর লাচ্চি বানাতে কিন্তু বেশি সময় লাগে না, অল্পক্ষণ ব্লেন্ডার করলে কিন্তু লাচ্চিটা হয়ে যায়। এই তো লাচ্চিটা হয়ে গিয়েছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে দইয়ের পরিমাণ একটু কম হয়েছে। আমি আবারও কিছুটা দই দিয়ে আবারও ব্লেন্ডার করে নেছি। এরপরে আমি কিন্তু লাচ্চিটা সার্ভ করব গ্লাসে তো অবশ্যই, আর কিছু বরফ দিয়ে। আর এখানে আমি বিট লবণ অ্যাড করব না, যারা বিট লবণ পছন্দ করেন তারা বিট লবণ দিয়ে লাচ্চিটা তৈরি করে নিতে পারেন। যেহেতু আমরা কেউই বিট লবণ দিয়ে লাচ্চিটা পছন্দ করি না, তাই আমরা বিট লবণ দিলাম না। সো ভিউয়ার্স, আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে একটা লাইক কমেন্ট শেয়ার, আর যদি আমার এই ক্ষুদ্র পরিবারে আপনি সদস্য না হয়ে থাকেন তাহলে প্লিজ সদস্য হয়ে যান এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখেন, যদি কখনও আপনার মনের মতো কোনো ভিডিও আপলোড হয় দেখে নিতে পারেন। আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।